সমগ্র রাজ্যত অপরাধ প্রতিদিনে বৃদ্ধি পাওয়া দেখিলে পাওয়া গেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যত বহুখিনি বিস্ফোরক তথ্য সন্মুখলৈ আহিছে। অসমত অপরাধী বাড়িছে, অপরাধৰ সংখ্যা বাড়িছে। অবশ্যে অসম আরক্ষী যত পূর্ণাস্তি চেষ্টা চলাই আছে এই অপরাধবর রোধ করার বাবে, কিন্তু তার পাছতো কোরবাত কোরবাত বিক্ষিপ্ত ঘটনা হয়ে আছে। কারবার চেইন কাহিনিয়া, কারবার মোবাইল কাহিনিয়া, কারবার ঘর চুরি হওয়া, কারবার ঘর ডকাইতি হওয়া বা অকলশরিয়া মানুষের উপর ডকাইতি কার্য সংঘটিত হওয়া, এইবর রাজ্য বিভিন্ন সময় বৃদ্ধি পাওয়া দেখতে পাওয়া গিয়ে আছে। অবশ্যই 2020 বর্ষ, 21 বর্ষ আর 22 বর্ষর তুলনায় 2023 বর্ষত সেই অপরাধের সংখ্যা কোরবাত কিছু পরিমাণে কমিছে, কিন্তু তার পাছতো একেবারে হ্রাস হয়ে যাওয়া নাই বা নোহা হয়ে যাওয়া নাই। আরক্ষী চেষ্টা চলাইছেহে চলাইছে, তার পাছতো সামগ্রিকভাবে গোটেই অপরাধীবর নাকি লগাবলে সক্ষম হওয়া নাই। বিভিন্ন প্রান্তত অপরাধীয় নিত্য নতুন কৌশল অবলম্বন করে, বহু সময় ATM টার্গেট হয়ে পড়ে এই চুর ডকাইতর বা অপরাধীর, বহু সময় ব্যাংকৰ পৰা ওলোৱা গ্ৰাহক টার্গেট হৈ পৰে, বহু সময়ত মহিলা টার্গেট হৈ পৰে। মুঠতে অপরাধী কৌশল সলনি কৰি কৰি অপরাধবোৰ সংঘটিত কৰিয়ে আছে, কিন্তু অপরাধ যি সময়ত সকলোতে বাঢ়িছে সেই সময়ত ব্যতিক্রমী রূপত মাজুলি। নববর্ষত রাজ্যৰ ভিতৰতেই গোচৰ শূন্য জিলা হিচাপে পৰিগণিত হল মাজুলি। 2023 বর্ষত জিলাখনত পঞ্জীয়ন হওয়া 276টা গোচর নিষ্পত্তি করবলে সক্ষম হয়েছে মাজুলি আরক্ষী। মাজুলির মুঠ 4খন থানা আর 4টা তহলদারি চকীর 276টা অপরাধজনিত গোচর নিষ্পত্তি করেছে 31 ডিসেম্বর 2023-র ভিতর। 2024 বর্ষর 1 জানুয়ারীত অসমৰ ভিতৰতে গোচর শূন্য জিলা হিসাবে পরিগণিত হল মাজুলি। আর বছরের আরম্ভণির দিন মাজুলিয়ে রাজ্যবাসীক এই উপহার দিয়াত এটা সকলো নথৈ আনন্দিত। মাজুলির দরে আন জেলাসমূহতো যাতে অপরাধ শূন্য হয় বা গোচরবর নিষ্পত্তি করাত আরক্ষী যাতে সফল হয় তারই সকলে প্রার্থনা করেছে। সমগ্র রাজ্যত অপরাধ প্রতিদিনে বৃদ্ধি পাওয়া দেখবলে পাওয়া গেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যত বহুখিনি বিস্ফোরক তথ্য সন্মুখলৈ আহিছে। অসমত অপরাধী বাড়িছে, অপরাধৰ সংখ্যা বাড়িছে। অবশ্যে অসম আরক্ষীয়ে যত পূর্ণাস্তি চেষ্টা চলাই আছে এই অপরাধবর রোধ করার বাবে, কিন্তু তার পাছতো কোরবাত কোরবাত বিক্ষিপ্ত ঘটনা হয়ে আছে। কারবার চেইন কাহিনিয়া, কারবার মোবাইল কাহিনিয়া, কারবার ঘর চুরি হওয়া, কারবার ঘর ডকাইতি হওয়া বা অকলশরিয়া মানুষের উপর ডকাইতি কার্য সংঘটিত হওয়া, এইবর রাজ্য বিভিন্ন সময় বৃদ্ধি পাওয়া দেখতে পাওয়া গিয়ে আছে। অবশ্যই 2020 বর্ষ, 21 বর্ষ আর 22 বর্ষর তুলনায় 2023 বর্ষত সেই অপরাধের সংখ্যা কোরবাত কিছু পরিমাণে কমিছে, কিন্তু তার পাছতো একেবারে হ্রাস হয়ে যাওয়া নাই বা নোহা হয়ে যাওয়া নাই। আরক্ষী চেষ্টা চলাইছেহে চলাইছে, তার পাছতো সামগ্রিকভাবে গোটেই অপরাধীবর নাকি লগাবলে সক্ষম হওয়া নাই। বিভিন্ন প্রান্তত অপরাধীয় নিত্য নতুন কৌশল অবলম্বন করে, বহু সময় ATM টার্গেট হয়ে পড়ে এই চুর ডকাইতর বা অপরাধীর, বহু সময় ব্যাংকৰ পৰা ওলোৱা গ্ৰাহক টার্গেট হৈ পৰে, বহু সময়ত মহিলা টার্গেট হৈ পৰে। মুঠতে অপরাধী কৌশল সলনি কৰি কৰি অপরাধবোৰ সংঘটিত কৰিয়ে আছে, কিন্তু অপরাধ যি সময়ত সকলোতে বাঢ়িছে সেই সময়ত ব্যতিক্রমী রূপত মাজুলি। নববর্ষত রাজ্যৰ ভিতৰতেই গোচৰ শূন্য জিলা হিচাপে পৰিগণিত হল মাজুলি। 2023 বর্ষত জিলাখনত পঞ্জীয়ন হওয়া 276টা গোচর নিষ্পত্তি করবলে সক্ষম হয়েছে মাজুলি আরক্ষী। মাজুলির মুঠ 4খন থানা আর 4টা তহলদারি চকীর 276টা অপরাধজনিত গোচর নিষ্পত্তি করেছে 31 ডিসেম্বর 2023-র ভিতর। 2024 বর্ষর 1 জানুয়ারীত অসমৰ ভিতৰতে গোচর শূন্য জিলা হিসাবে পরিগণিত হল মাজুলি। আর বছরের আরম্ভণির দিন মাজুলিয়ে রাজ্যবাসীক এই উপহার দিয়াত এটা সকলো নথৈ আনন্দিত। মাজুলির দরে আন জেলাসমূহতো যাতে অপরাধ শূন্য হয় বা গোচরবর নিষ্পত্তি করাত আরক্ষী যাতে সফল হয় তারই সকলে প্রার্থনা করেছে।